আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটা রাইটিং পার্টের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করবো একটি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন নিয়ে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং অফ এ ক্যান্টিন এ ডিবেটিং ক্লাব। একটি বিতর্ক সংঘ প্রতিষ্ঠার জন্য বা স্থাপনের জন্য আবেদন। শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের এ টু জেড আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আশা করি আজকের এই ক্লাসটি করলে তুমি ইজিলি এই ডিবেটিং ক্লাবের অ্যাপ্লিকেশনটি লিখতে পারবে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা প্রথমে কী করব, প্রথমে আমরা এই অংশটার কাজ করব। প্রথমে আমরা ডেট বসিয়ে দেব, তারপরে মাস, এরপরে সাল। আমি যেন দুইটা গ্যাপ দিয়ে দিয়েছি। প্রথম অংশে তোমরা কী দিবে, প্রথম অংশে তোমরা হলো যে তারিখে এটা লিখবে সেই তারিখটা দিবে। তারপরে দ্বিতীয় অংশে তোমার যে মাসে পরীক্ষা হবে বা লিখবে তুমি, ওই মাসটার নাম দিবে ইংলিশে, এবং সালটা তো দেওয়াই আছে। তো বন্ধুরা, আজকে মনে করো আমার 2 তারিখ, তাহলে 2 এপ্রিল 2023। তো আমি এখানে দিলাম না, যেহেতু তোমরা যেদিন লিখবে সেদিনকার ডেটটাই বসিয়ে দিও। এরপরে আমরা কী করব, এরপর আমরা হচ্ছে এইখানের অংশটা কাজ করবো বন্ধুরা। দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের নাম লিখতে হবে, এরপরে স্কুলের যে অ্যাড্রেস রয়েছে সেটাকে বসিয়ে দেব। তো আমি এখানে লিখেছি দ্য হেডমাস্টার আফাজউদ্দিন হাই স্কুল, শরীফবাগ ধামরাই, ঢাকা। তো বন্ধুরা, এরপরে আমাদের সাবজেক্ট অলরেডি দেওয়া আছে। সাবজেক্ট হলো অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব। তো আমি এটাকে বক্স করে দিচ্ছি, এটাই হলো তোমাদের পড়ার নাম। এরপরে আমরা লিখব হলো স্যার, এই শব্দটাকে লিখব। এরপর মূল অ্যাপ্লিকেশনটি অনেক সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে সকল শিক্ষার্থী বন্ধুরা এটাকে কমপ্লিট করতে পারে বা মুখস্থ করতে পারে। আমি এটাকে বোঝাই দিচ্ছি কীভাবে মুখস্থ করতে হবে, দেখাই দিচ্ছি। উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল, বাট এ ডিবেটিং ক্লাব ইজ ভেরি হেল্পফুল ফর ডেভেলপিং আওয়ার স্কিল অফ স্পিকিং অ্যান্ড পাওয়ার অফ রিজনিং। এই অংশটাকে আমরা লিখব, আর এটার বাংলাটা হচ্ছে বন্ধুরা এরকম যে, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বা জানাতে চাই যে, আমাদের বিদ্যালয়ে কোনো বিতর্ক সংঘ নেই। কিন্তু একটি বিতর্ক সংঘ আমাদের দক্ষ কথা বলার দক্ষতা এবং যৌক্তিক ক্ষমতা বৃদ্ধির জন্য সহায়ক, খুব দরকার। এরপর এই অংশটাকে আমরা কাজ করব। উই দেয়ারফোর রিকোয়েস্ট ইউ, অতএব আমরা আপনার কাছে অনুরোধ করছি, টু টেক নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে একটি বিতর্ক সংঘ স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আপনাকে অনুরোধ করছি। এরপর এই অংশটাকে লিখব, ইয়ার্স অবিডিয়েন্টলি, আপনার অনুগত, দ্য স্টুডেন্টস অফ আফাজউদ্দিন হাই স্কুল, আফাজউদ্দিন হাই স্কুলের শিক্ষার্থীরা। তো এখানেই কমপ্লিট হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। বন্ধুরা, যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা এখনও ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।